কুনুতুম লা তাল আলহামদুলিল্লাহ কাপোসালা মালাইবাদ হিল্লাদিন স্তফামাবাদ বনে জানতে চেয়েছেন কোনো ব্যক্তি নিরাপত্তার কারণে যদি সুদ ভিত্তিক ব্যাংকে টাকা জমা রাখে এই ক্ষেত্রে এই মূলধন থেকে যেই অতিরিক্ত টাকাটা আসবে লভ্যাংশ সেটি ব্যাংকে না রেখে ফকির মিসকিনদের মাঝে বন্টন করবে এই নিয়তে যে সোয়াবের উদ্দেশ্য নয় তাহলে এই কাজটি কতটুক শরীয় সম্মত অকৌল অবিল্লাহ তোফিক অতি দুঃখের বিষয় হল সত্য যে হালাল হারামের মাঝে পার্থক্য নির্ণয় করা বিষয়টিকে আমরা অনেকেই শিথিল হিসাবে দেখতে শুরু করেছি কিন্তু হারাম ভক্ষণ করা এটি ব্যক্তির জন্য কত দিক দিয়ে যে ক্ষতির কারণ সেটি কিন্তু আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না আজকে আমরা লক্ষ্য করছি সংসারে শান্তি নেই অনেক টাকা পয়সা আছে ছেলে মেয়ে পিতামাতার কথা শোনে না স্ত্রী স্বামীর অবাধ্য স্বামী স্ত্রীর অধিকার আদায়ে অনিয়া ভাব ব্যক্ত সংসারে একের পর এক বালা মুসিবত সবসময় পেয়েই বসছে ইত্যাদি সমস্যাগুলো ম্যাক্সিমাম ফ্যামিলিতে লক্ষ্য করা যায় এর কারণ হিসাবে যদি আমরা শনাক্ত করি তাহলে কিন্তু অন্যতম কারণ হচ্ছে হারাম ভক্ষণ করা আর হারাম ভক্ষণ করা এটা দোয়া কবুলের সবচেয়ে প্রতিবন্ধক এই জন্যেই অল্পতে তুষ্ট থাকা হালাল উপার্জন করা হালাল ভক্ষণ করা এবং সন্তানাদিকে এই হালাল উপার্জনের মাধ্যমেই প্রতিপালন করা এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে যে ব্যাংক রয়েছে ম্যাক্সিমাম সুদ ভিত্তিক কিছু ব্যাংক তাদের নামের আগে পিছে ইসলাম শব্দটা অ্যাড করেছে তারাও কিন্তু আমরা তথ্য নিয়ে দেখেছি যে সুদ থেকে মুক্ত নয় কারণ প্রত্যেক ব্যাংকের মুরব্বী হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু রোল আপনাকে মেনে চলতেই হবে সুতরাং মানে সুদ থেকে মুক্ত থাকা কঠিন তবে নিশ্চয় কম বেশি আছে এটি মানতে হবে বোন যে বিষয়টি জানতে চেয়েছেন যে টাকা যদি বাসায় রাখে তাহলে নিরাপত্তাহীনতায় ভুগবে লোকজন যদি আজ করতে পারে তাহলে তার নিরাপত্তার ঝুঁকি থেকে যায় সেই ক্ষেত্রে সুদ ভিত্তিক ব্যাঙ্কে যদি টাকা গচ্ছিত রাখে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কয়েকটি বিষয় তাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত বাস শুধুমাত্র সেফটির জন্য সেখানে টাকা রাখবে তবে এই টাকার যে ইন্টারেস্ট আসবে সেটি মানে সূক্ষ্মভাবে হিসাব করে যেটা মূলধন রাখবে সেটাই শুধু সে গ্রহণ করবে অতিরিক্ত যেই টাকাটা লভ্যাংশ হিসাবে তার অ্যাকাউন্টে জমা হবে সেই টাকাটি ব্যাংকে না রেখে টাকাটি উঠিয়ে ফকির মিসকিন জনকল্যাণমূলক কোনো কাজে আপনি ব্যয় করতে পারেন তবে এই যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে এটি ব্যয় করা যাবে না অনেক জায়গায় টিউবওয়েল নাই। অথবা যাত্রী ছাউনি এই সমস্ত জনকল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন অথবা মসজিদের বাউন্ডারি বাথরুম এইগুলো ক্ষেত্রেও আপনি ব্যয় করতে পারেন কিন্তু এর দ্বারা নেকি আশা করা যাবে না আর এই টাকাটা যদি আপনি ব্যাংকে রেখে দেন তাহলে কিন্তু আপনি পাপ কাজে সহযোগিতা করলেন কারণ এই ব্যাংক কর্তৃপক্ষ এই টাকা দিয়ে কিন্তু আপনার এই টাকা দিয়ে তারা আরও সুধি কারবার করবে এই জন্য আল্লাহ বলছেন তা আমানু আলাল বীররে ওয়াত্তাকওয়াল্লাহ তা আমানু আলাল ইসমে বলো তোমরা তাকোয়া এবং সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো আর পাপ এবং অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করো না এই দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাংক থেকে টাকা ওই খাতে ব্যয় করেন শেষে যে কথাটি সকলকে বলতে চাই তা হচ্ছে এই যে আমরা সুদ থেকে অবশ্যই বেঁচে থাকবো এটি মারাত্মক একটি পাপ রাসুস আয়েসা বলেছেন আর রিবা সাবউ না জুজআ আইসারুহা আইয়ান কে আর রাজুল উম্মা সুদের সত্তরটা পাপের স্তর রয়েছে অন্যক বর্ণনায় এসেছে সুদের সত্তর তেহাত্তরটা মানে দরজা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার সামিল আরেকটা হাদিস এসেছে মুস্তাদ আহমেদে রাসূস আলাইসালাম বলেছেন দেড়হামুন রিবা ইয়াকুল রাজুল ওয়া সিত্তাতি আসাদিউ জানিয়া। জেনে শুনে কোনো ব্যক্তি যদি এক দেড়হাম পরিমাণ অর্থ যদি সুদ খায় তাহলে এর পাপ আল্লাহর নিকটে ছত্রিশ বার জেনা করার থেকেও মারাত্মক মারাত্মকিল্লা সুতরাং এইটিকে আমরা বিলকুল ভুলে আছি বিষয়টা অবশ্যই গুরুত্বর সহকারে বিবেচনা করতে হবে আল্লাহ আল্লাহর আলমিনকে সবসময় ভয় করতে হবে অমাই মাখরাজা যু মজা আহতাসিব কোনো ব্যক্তি যদি আল্লাহকে যত যত ভয় করে তাইলে আল্লাহ তার ধারণাতীত সম্পদ আল্লাহ তাকে দান করবেন কত থেকে আল্লাহ তাকে হালাল পন্থায় সম্পদ দান করবেন ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারে না বা কখনো কল্পনাও করতে পারেনি না এই জন্য আল্লাহকে ভয় করে চলব তখন অবলম্বন করব এবং হারাম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকব আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই হালাল উপার্জন করার তৌফিক দান করুন